কোন আয়াতের মাধ্যমে আধুনিক ইসলামে কোনো আধুনিক যুগ প্রাচীন যুগ বলে কিছু নাই ইসলামে হচ্ছে যেটা ইসলামের বিধান সেটা আধুনিক যুগেও যেমন পালন করতে হবে অতীত যুগও পালন করতে হবে ভবিষ্যতও পালন করতে হবে ইসলামে আধুনিক যুগ যুগ বলে কিছু নাই ঠিক আছে ইসলামে কোনো ইউটিউব বলে কিছু নাই ঠিক আছে আপনাকে আমি যেটা বলছি সেটা শুনেন যেটা বলছি সেটা শুনেন সে যখন বলেছে যে ইসলামে দাসপ্রথা নিষিদ্ধ হয়ে গেছে দাসপ্রথা বিলুপ্ত হয়ে গেছে দাসপ্রথা হারাম হয়ে গেছে এইটার দলিলটা তাকে দিতে হবে অথবা তার আমার সাথে এসে কথা বলতে হবে আপনার সাথে ভায়া ভাই আমি কথা বলতে পারবো না সে যদি সে যদি কোন দলিল দিত সে দলিলের বিষয়ে আমি কথা বলতে পারতাম কিন্তু এইভাবে যে কোনো পাগল ছাগল যদি যে কোনো জায়গা থেকে বলে ইসলামে নামাজ নিষিদ্ধ হয়ে গেছে মনে করেন একজন বললো ইসলামে নামাজ নিষিদ্ধ হয়ে গেছে ভাই হ্যাঁ নামাজ পড়া নিষিদ্ধ হয়ে গেছে ইসলামে হারাম নামাজ পড়া এখন হারাম আধুনিক যুগে নামাজ টামাজ করতে না এটা যদি বলে তাহলে তার উত্তর আমি কি দিমু ভাই এই সমস্ত পাগলের উত্তর তো আমার পক্ষে দেয়া অসম্ভব না প্রত্যেক পাগলের উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব না এন্ড তাকে আপনি বলেন আমার সাথে আসুন লাইভে আসুন কথা বলুক সে তার গুলা দেখ আমি আমার দলিলগুলা পেশ করি তারপরে দর্শক সিদ্ধান্ত নেয় যে কোনটা সঠিক এক্সাক্টলি কাউন্টেল আপনি যে ಸಂ phiবাদী তো আপনার পরিবার থেকে আপনার মানে এখন কতটুকু মানে কি আপনাকে সাপোর্ট করে অথবা

বেশিরভাগই নাস্তিক কিন্তু যেহেতু বাংলাদেশে থাকতে হয় বাংলাদেশে থেকে বাংলাদেশের সমাজে চলাফেরা করতে হয় তারা যদি এখন বলে যে না এই সমস্ত ধর্মকর্ম ভুয়া তাহলে তো তাদের মেরে ফেলবে তারা তো নিজেদেরকে নিজেদের পরিবার নিজেদের আহ মানে ইয়া সমাজ সামাজিক অবস্থান এগুলো নষ্ট করবে না তাই না তো যখন আমি ব্যক্তিগতভাবে আলোচনা করি তখন আমি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি যেমন ধরেন এই যে দাস প্রথা আয়েশার বিবাহ এগুলো নিয়ে তারাও বলে তারা বলে হ্যাঁ এগুলো তো খুবই নোংরা কাজ হয়েছে কিন্তু তারা প্রকাশ্যে অন্য জায়গায় তো এগুলো বলবে না তাই না বললে তো তখন কপ খাইতে হবে তারা কি কপ খাইতে যাবে নাকি এখন যা টিেনেজাররা যারা মানে যে সংসয়ের সংসের বীজ অনেকের ভিতরে মানে এই বীজগুলা এখন কখনো এগুলা করা উচিত না এই ধরনের আলাপ আলোচনা করা উচিত না এটা প্রতি আমরা ঘুরায় ফেরাই বলি ঠিক আছে যেন একবার ছোটবেলা ভাই আপনার কথা আর কোনো প্রশ্ন নাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে